ইউএস বাংলা গ্রুপে চাকরি 22 বছর হলেই আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহস্থলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা প্রথমে জেনে নিই। মোবাইল বিল, টিএ ইন্স্যুরেন্স, লাঞ্চ সুবিধা রয়েছে, সম্পূর্ণ ভর্তুকি, বেতন পর্যালোচনা, বার্ষিক, উৎসব ভাতা দেওয়া হবে বার্ষিক। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখুন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহের মধ্যে কত দারুণ দারুণ সুযোগ সুবিধা রয়েছে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমরা দেখে নিই এই চাকরিতে কি কি দায়িত্ব রয়েছে, কোন পদে আবেদনটি করা হবে এবং কোন পদে কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা আশা করছি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। শিল্প প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপে হাব ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 19 সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে, তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ, পদের নাম হাব ম্যানেজার, পদসংখ্যা 6 জন, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদনটি করতে পারবেন, বয়স সর্বনিম্ন 22 বছর। ভিউয়ার্স, আপনারা যারা এখনও সহস্থলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। কর্মস্থল রয়েছে ঢাকা, যাত্রাবাড়ি, তেজগাঁও, গাজীপুরের মধ্যে টঙ্গীতে। আপনারা এখানকার আশেপাশে যারা রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। কর্মক্ষম প্রক্রিয়া চালানোর জন্য বিভিন্ন অপারেশনাল সফটওয়্যারের সাথে কাজ করুন এবং দৈনন্দিন আদেশের প্রক্রিয়াকরণ করুন। অপারেশনের একটি মসৃণ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্টেক হোল্ডারদের সাথে যথাযথ সমন্বয় নিশ্চিত করুন। অপারেশনাল কাজের সঠিক ফলো আপের জন্য বিভিন্ন ধরনের অপারেশনাল রিপোর্ট তৈরি করুন। জটিল অপারেশনাল সমস্যাগুলির সাথে মোকাবেলা করুন এবং প্রশমিত করুন। সঠিক রাইডার ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধান নিশ্চিত করুন। ভালো ডেলিভারির জন্য একটি নির্দিষ্ট জোনে রাইডারদের বরাদ্দ করুন। প্রতিটি রাইডের জন্য ডেলিভারি রুটের পরিকল্পনা করুন। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 3 বছর, আবেদনের শেষ সময় 19 সেপ্টেম্বর 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটির দিকটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি হাব ম্যানেজারের তেজগাঁও, ইউএস বাংলা গ্রুপের হাব ম্যানেজারের তেজগাঁও পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে আপনারা তথ্যগুলো পড়ে নেবেন। আবারও বলছি, তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউয়ার এখান থেকে বিভিন্ন টপিকসের উপর কোশ্চেন্স করে থাকবে। এই কোশ্চেনগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি স্মার্টভাবে অ্যান্সারগুলো করতে পারবেন। তাই এখান থেকে তথ্যগুলো একটু ভালো করে স্টাডি করে গেলেই আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। তাই আপনারা এই সুযোগটি মিস করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন।
এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন অথবা সাইন আপ করে নেবেন। যদি সাইন আপ করা থাকে তাহলে শুধুমাত্র লগ ইন করলেই চলবে। যদি আপনাদের লগ ইন অথবা সাইন আপ করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি লগ ইন অথবা সাইন আপ করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। আপনার বিডি জবস এর অ্যাকাউন্টে আপনি 100% চেক করে তারপর আবেদনটি সম্পন্ন করে দিবেন। ওখান থেকে এসে আবেদন করুন লিখাটি টিকটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু বলা আছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা 3 বছর, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি অ্যামাউন্ট বসিয়ে দিব, যেমন 15,000 থেকে শুরু করে 40,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারে। আমি এখানে 28,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন bidijobs.com এবং সাহস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লিখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়া ভিউয়ার্স, যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। কিন্তু ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার আগে অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করা আছে কিনা। কারণ বিডি জবস এর অ্যাকাউন্টটি যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করে নিতে হবে। আপনারা যারা নিজেরাই করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, যারা নিজেরা করতে পারে না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি 100% প্রফেশনাল করে নিতে পারবেন। এই ভিডিওটিতে লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কি লিখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করা হয়েছে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে এসে ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই ভিডিও দুটো আপনাদের সামনেই চলে আসবে। ভিডিও দুটো দেখে দেখে আশা করছি আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে 100% করতে পারবেন, আপনাদের উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন, কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।